তৃণমূল কংগ্রেসের যে নতুন কমিটি গঠন হয়েছে, সেই কমিটি রাজ্য কমিটিতে জঙ্গলমহলে ছত্রধর মাহাতো জায়গা পেয়েছেন। এ নিয়ে রাজ্য রাজনীতি রীতিমতো উত্তাল, বিভিন্ন ভাবে তা নিয়েই অনেকে অনেক বিদ্রুপ মন্তব্য করেছেন। বিশেষ করে বিরোধীরা, বামপন্থীরা, যাকে দেশদ্রোহী বলে জেলে আটকে রেখেছিলেন, দীর্ঘ 10 বছর পর জেল থেকে মুক্তি পেয়েছে গত এই বছরেই ফেব্রুয়ারি মাসেই। সেই ছত্রধর মাহাতো প্রথম থেকেই মমতা ব্যানার্জির শিষ্য ছিলেন। মেদিনীপুর ডি কলেজে যখন পড়াশোনা করতেন, সেই কলেজে মমতা ব্যানার্জির হাত ধরেই কিন্তু কংগ্রেসের সদস্য হন এবং তখন থেকেই মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন। একসময় বামপন্থীদের আমলে লালগড় আন্দোলনে, জঙ্গলমহল আদিবাসীদের আন্দোলনে একেবারেই তিনি রণক্ষেত্র বাঁধিয়ে দিয়েছিলেন। গোটা রাজ্য রাজনীতিতে একেবারে ছত্রধর মাহাতোর একটা নাম ছড়িয়ে পড়েছিল, রাজ্য থেকে পুরো দেশে ছত্রধর মাহাতো নিয়ে চর্চা হতো। সেই সময় দেশদ্রোহী বলে তার বিরুদ্ধে এই দেশদ্রোহিতার অভিযোগ তুলে বামপন্থীরা তাকে গ্রেপ্তার করে, বামফ্রন্টের সরকার। কিন্তু আজও পর্যন্ত তার বিরুদ্ধে যে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল সেই অভিযোগ কিন্তু প্রমাণিত হয়নি। জামিনে মুক্ত পাই এবছর ফেব্রুয়ারি মাসে জামিনে মুক্তি হবার ঠিক 6 মাস পর মুখ্যমন্ত্রী তাকে রাজ্য কমিটিতে ঠাঁই দিয়েছেন। এ নিয়ে রাজ্য রাজনীতিতে সরগোল হয়ে পড়েছে। বামপন্থীরা তার নামে অনেক অভিযোগ করেছেন, সেই অভিযোগকে রীতিমতো খণ্ডন করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু, বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত লেখক মানিক ফকির। এই মুহূর্তে সেই মানিক ফকিরের কথা আপনাদেরকে জানাবো, কি বলছেন ছত্রধর মাহাতো সম্পর্কে। জঙ্গলমহলের পুলিশি সন্ত্রাস বিরোধী জনগণের কমিটির অন্যতম দলিত এবং আদিবাসী নেতা ছত্রধর মাহাতো সম্প্রতি তৃণমূল পার্টিতে তার রাজ্য কমিটির সদস্য হয়েছে। এই নিয়ে নানা জনের নানা রকম মত বিতর্ক থাকতেই পারে, আমি এই বিষয়ে ঢুকছি না। আমার বিষয় হলো, আজকে সিপিএম বন্ধুরা দীর্ঘদিন ধরে যে সত্যিটা জেনে এসেছে, অর্থাৎ তাদের কাছে যেটা সত্যি, বাস্তবে কি তাই? তারা ছত্রধর মাহাতো সম্পর্কে জ্ঞানেশ্বরী নাশকতাকে গুলিয়ে একটা গোলতাল বানানোর চেষ্টা করেছে। ছত্রধর মাহাতো কি সত্যি সত্যি জ্ঞানেশ্বরী নাশকতার সঙ্গে যুক্ত ছিল? আমি মানিক ফকির ছত্রধরের অত্যন্ত কাছের বন্ধু, এবং আমার চেয়ে বেশি মনে হয় খুব কমজন কেউ আছে, আমি আপনাদের ডকুমেন্ট দিয়ে প্রমাণ দিতে পারি, যেটা তেহেলকা.com 2010 সালে প্রকাশ করেছিল এবং দিল্লিতে আমি প্রেস কনফারেন্স করেছিলাম। এমনকি সেই জ্ঞানেশ্বরী নাশকতার নথি আমি শোভন চট্টোপাধ্যায়ের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিয়েছিলাম। ঘটনাটা তার আগে বলে নিই, সিপিএম প্রচার করেছিল ছত্রধরের ময়ূরভঞ্জে অনেক সম্পত্তি, প্রচার করেছিল ছত্রধরের 3টে বউ, প্রচার করেছিল ছত্রধরের 1 কোটি টাকার ইন্স্যুরেন্স। কিন্তু বাস্তবটা কি? ছত্রধর কি করত? ছত্রধর তার গ্রামে তৃণমূল পার্টি করত, ছত্রধর ফুটবল খেলত, ছত্রধর একটি যুক্তিবাদী সংস্থার সঙ্গে যুক্ত ছিল ওই অঞ্চলে। ছত্রধরের কাজ ছিল কোনো একজন মহাজন, উড়িষ্যার কোনো একজন মহাজন, সে ওদের অঞ্চল থেকে শালপাতার থালা কিনত, ছত্রধর মহাজনের কাছে কাজ করত, গ্রাম থেকে থালাগুলো কালেক্ট করে মহাজনকে সাপ্লাই দিত, এর জন্য ছত্রধর কিছু পয়সা বেশি পেত। এছাড়া ছত্রধর হুল্লা পার্টির হয়ে কাজ করত, হুল্লা পার্টি বলা যেতে পারে ওদের অঞ্চলে, যেহেতু ঝাড়গ্রামের দিকে প্রচুর হাতির তাণ্ডব, তাই হাতি তাড়ানোর জন্য মাঝে মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছ থেকে কন্ট্যাক্ট পেত এবং অনেক মানুষ নিয়ে মশাল জ্বালিয়ে হাতি তাড়াতো। এটা ছিল ছত্রধর মাহাতো। ছত্রধর মাহাতো যখন জেলখানায় ছিল, আমি তার জেল পার্টনার ছিলাম, সেখানে আমি দেখেছি যে পুলিশ ডিপার্টমেন্ট ছত্রধরকে যখন স্পেশাল করে খাবার দিতে আসতো, ছত্রধর তখন বলতো যেদিন প্রত্যেককে খাবার দিতে পারবেন এই ভালো খাবার, সেদিন আমি খাবো, নাহলে সবার মতো আমিও একই খাবার খাবো। ছত্রধর মাহাতো জেলখানায়
ছেলে মেয়েদেরকে মানে আমাদের লাইফারদেরকে নিয়ে ফুটবল খেলাতো, মানে একটা কাগজের মন্ড করে ফুটবল খেলাতো, এবং জেলখানার কোর্টের জেলখানায় কোর্টের লকআপে ছত্রধরকে দেখা করতে এলে ভিড়ের মধ্যে থেকে ছত্রধর পিছনে বসে থাকতো, হাত তুলতো যে হ্যাঁ আমি ছত্রধর। আর অন্যান্য রাজনৈতিক দলের নেতারা দেখি তাদের মালা গলায় গলায় মালা দিয়ে, কেউ তার হাত টেপে কেউ পা টেপে। ছত্রধর অতি 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 সাধারণ একটি শিক্ষিত ছেলে, গ্র্যাজুয়েট ছেলে। ছত্রধর মাওবাদী নয়, ছত্রধরের ভাই মাওবাদী রাজনৈতিক দলের অন্যতম একজন ব্যক্তিত্ব ছিল, তাকে খুন করে দিয়েছে সিপিএমের পুলিশ। ছত্রধর জনসাধারণের কমিটি মাওবাদীদের সংস্থা নয়, জনসাধারণের কমিটি। মানুষ যখন বিপদে পড়ে, বহু রাজনৈতিক দল বহু মানুষ তাদের পাশে আসে, সেই সময় মাওবাদীরা তাদের পাশে এসেছিল, এটা স্বাভাবিক। ছত্রধর মাহাতোর সঙ্গে জ্ঞানেশ্বরী ঘটনাটা কি কোনো রকম ঘটনা নেই। ছত্রধর অ্যারেস্ট হয়েছে 2008 মাঝামাঝি কি শেষের দিকে, জ্ঞানেশ্বরী ঘটনা 2010 সালে। জ্ঞানেশ্বরী নাশকতা নিয়ে আমি উপন্যাস লিখতে গেছিলাম সেই সময় জঙ্গলমহলে কিষেনজির কথাতে, আমি সায়েন্টিস্ট নিশা বিশ্বাস এবং কনিষ্ক চৌধুরী, ওখান থেকে আমি গ্রেপ্তার হই। তারপর আমি মেদিনীপুর সেন্ট্রাল জেলে ছত্রধরের সঙ্গে এক সেলে ছিলাম, সেন্ট্রাল জেলের 35 সেলে, এবং সেখান থেকে আমি গোপনে জ্ঞানেশ্বরী নাশকতার সমস্ত তথ্য বের করি এবং স্ট্রিং অপারেশন করি। জ্ঞানেশ্বরী নাশকতায় যুক্ত বলে যারা গ্রেপ্তার হয়েছে, বাপি মাহাতো, হীরালাল মাহাতো, খগেন মাহাতো ইত্যাদি যারা আছে, কেউ জ্ঞানেশ্বরী নাশকতা স্পটে কোনোদিন মানে যায়নি। সিবিআই তাকে দিয়ে হীরালালকে মারধর করে তার বাবাকে মেরে দেবো এইসব কথা বলে তাকে দিয়ে সই করিয়ে নিয়ে ভিডিও করেছিল। এরা এই ছেলেগুলো যাদের যাবজ্জীবন জেল হতে পারে বা আরও বড়ো শাস্তি হতে পারে, তারা সম্পূর্ণ নির্দোষ। আমি এই বিষয়ে অনেক চেষ্টা করেছি, আমার বন্ধু মলয় ঘটক ছিলেন আইনমন্ত্রী, তাকে হাতে পায়ে ধরার মতো করেছি, মমতাদির কাছে পাঠিয়েছি, কিন্তু যেহেতু এটা জনসাধারণ মাওবাদীদের বিষয় বলে ওরা প্রচার করেছে, তাই মাওবাদীদের এক ঘরে করার জন্য তৃণমূল এবং সিপিএম যৌথভাবে মানে তৃণমূল সরকারে আসার পরে ছত্রধরের নামে কুৎসা রচনা করেছে। জেলখানাতে যখন জ্ঞানেশ্বরী নাশকতা নিচের তলায় আসে, আমাদের 32 সেলের দোতলায়, আমরা উপরে উঠে যাই, সে সময় আমরা জ্ঞানেশ ছত্রধররা আন্দোলন করেছিল, জ্ঞানেশ্বরীরা এলে আমরা এখানে থাকবো না এই জেলে, কারণ ওরা মানুষ খুন করেছে। ছত্রধররাও বিশ্বাস করতো বাপি মাহাতোরা মানুষ খুন করেছে। বাপি মাহাতো আমাকে বলেছিলেন জেলখানাতে এসে সে ছত্রধরকে সামনাসামনি দেখতে পেয়েছে। ছত্রধর মাহাতোর সঙ্গে জ্ঞানেশ্বরী নাশকতার বিন্দু মাত্র যোগাযোগ নেই, এ কথা আমি গর্বের সঙ্গে বলতে পারি। সেই সময় যারা যে তিনজন মানুষ, যে তিনজন কৃষক এবং আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা হয়েছিলেন, কেউ কৃষক আন্দোলনের, সেই তিনজন আমার অত্যন্ত কনিষ্ঠ, আমার ভাইয়ের মতো, একজন শুভেন্দু অধিকারী, একজন ছত্রধর মাহাতো, একজন বেচারাম মান্না, এই তিনজন ছিল আমার অত্যন্ত কাছের। আমি বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করেছি, তারা আমার কথা শুনতো। এখন সরকার এসছে, কার কী মত সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আমি শুভেন্দুকে কিছু তার রাজনৈতিক ভাবনা চিন্তা, তার সে যখন অন্যায় কাজ করে আমি তাকে ছাল ছাড়িয়ে নুন দেওয়ার মতো SMS করে তাকে গালাগালি দিই, তাকে খিস্তি করি, প্রোটেস্ট করি। ঠিক সেভাবেই আদর্শের দিক থেকে ওরা আমাদের সঙ্গে মিল নাও হতে পারে, কিন্তু আমি বন্ধু ভালোবাসি, আমার বন্ধু মুকুল রায়। সুতরাং আমি বন্ধুত্বের জায়গায় তাদের সম্পর্কে যখনই কোনো মিথ্যা প্রচার হবে, আমি এই প্রচারের বিরুদ্ধে সোচ্চার হব। আবার একবার বলে দিচ্ছি, ছত্রধর মাহাতো দলিত এবং আদিবাসী নেতা, শুধু বাংলা নয় ভারতবর্ষের অন্যতম নেতা। সিপিএম তার বিরুদ্ধে লাগাতার মিথ্যা প্রচার করেছে সিপিএম, কারণ সিপিএম ছিল ব্রাহ্মণ্যবাদী পার্টি। তা যদি না হতো, CA 2003 যেটাতে বহু মানুষকে, 6 কোটি মানুষকে শেষ করা হবে, সেই হিন্দু রাষ্ট্র করার ভাবনায় CA 2003 কিন্তু সিপিএম সমর্থন করেছিল, সিপিএম তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস।